দিল্লি বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে আম আদমি পার্টি, ধরাশায়ী বিজেপি, সভাপতি খুশি বাংলার শাসক দল। মঙ্গলবার বাঁকুড়ার সমাবেশে তৃণমূল নেত্রীও নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি। আপের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক যে ভালো সে কথাও স্পষ্ট জানিয়েছেন। তার বক্তব্যে স্বাভাবিকভাবেই চলে এসেছে 2021 সালে রাজ্য বিধানসভা ভোটের প্রসঙ্গ। ইতিমধ্যেই বিজেপি বঙ্গ বিজয়ের লক্ষ্যে একাধিক কৌশল নিয়েছে। জেলায় জেলায় ঘাসফুলের সঙ্গে সমানে টক্কর দিচ্ছে পদ্ম। লোকসভা ভোটে 18টি আসনে জয় বিজেপিকে বাড়তি অক্সিজেন দিয়েছে। কিন্তু দিল্লিতে আম আদমি পার্টির বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এখানেও ছাপ ফেলতে পারবে না বিজেপি। তার মতে 2021-এর ভোটে বাংলাতেও বিজেপির কলসি ডুববে। বড় রাজ্যগুলোর মধ্যে ওই একটা ইউপি আর একটা কর্ণাটক ছাড়া সব জায়গায় ভরা ডুবি, আর শেষ কলসটাও ডুবিয়ে দেবে আগামী 21-এ বাংলা তৈরি ঠাকুরের জন্য। শুধু দিল্লির পরাজয় নয়, মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডেও ক্ষমতায় ফিরতে পারেনি বিজেপি। জনবিরোধী নীতির জন্যই যে মানুষের কাছ থেকে বিজেপি দূরে সরে যাচ্ছে সে বিষয় নিশ্চিত মমতা। তার মতে ব্যাংক বেচে দিচ্ছে, রেল বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। মানুষের ভোটে ক্ষমতায় গিয়ে এনআরসি করার চেষ্টা করছে, অধিকার কেড়ে নিচ্ছে, সে কারণেই মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। উত্তরপ্রদেশ বা কর্ণাটক ছাড়া কোনো বড় রাজ্যেই ক্ষমতায় নেই বিজেপি। তারা ক্রমশ স্টেটলেস পার্টি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। বিজেপি পুরো গভর্নমেন্ট নিয়ে, সব মেশিনারি নিয়ে, টাকার হর্স পয়েন্ট নিয়ে, এমনকি সব এজেন্সি নিয়েও দেখেছেন ভোকাট্টা হয়ে গেছে, একেবারে ভরা ডুবি, নাই একেবারে নাই, একেবারে নেই মাথায় রাখবে। বিজেপি আস্তে আস্তে স্টেটলেস হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিরোধিতার পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালের লোকসভা ভোটে মোদী হাওয়া রাজ্যে আটকে যায়। বাংলায় 42টি আসনের মধ্যে মাত্র 2টি আসনে জেতে বিজেপি। 2019-এ 18 আসনে জয় পাওয়ায় বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তৃণমূল এবং বিজেপি হয়ে ওঠে দুই প্রধান প্রতিপক্ষ। কিন্তু বিধানসভা ভোটে কি সেভাবে আদৌ ছাপ ফেলতে পারবে বিজেপি? দিল্লিতে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এ রাজ্যেও ডুববে বিজেপি। নিউজ টাইম।